উদয়দা, আপনি কখনো ভূত দেখেছেন? আমি জিজ্ঞেস করলাম। উদয় ঘোষ বললেন, নিজে চোখে দেখিনি, তবে আপনাকে দেখাতে পারি। তার মানে? আমি জিজ্ঞেস করলাম। উদয় বললেন, তবে তো একটা গল্প বলতে হয়, সুন্দরবনের গল্প। রোগা পাতলা টান টান চেহারার উদয় ঘোষের মুখ ভর্তি দাড়ি গোঁফ, মাথায় সামান্য টাক। উদয়ের বয়স প্রায় 50, কিন্তু দেখলে 40-এর বেশি মনে হয় না। গোবদারি কেটে ফেললে সেটুকু ধরা যাবে না। চোখ মুখ এতটাই ফ্রেশ আর ইনোসেন্ট। ভদ্রলোকের জীবনে ঘোরাঘুরির প্রচুর অভিজ্ঞতা, শখের ঘোরা নয়, রীতিমতো অ্যাডভেঞ্চার। একা গঙ্গাসাগর থেকে গাঙ্গোত্রী গিয়েছেন, মুর্শিদাবাদের সিরাজদৌল্লার কবরে এক রাত কাটিয়েছেন, হাড় কাঁপানো শীতে 15 দিন অমরনাথে কাটিয়ে এসেছেন, এমনকি সদল বলে হিমালয়ের ছোটোখাটো শৃঙ্গে অভিযানও করেছেন। শুনি গল্পটা? আমি বললাম। শুনবেন, তবে এখন নয়, আমার এখনও দোকান বাজার হয়নি। বেলা 12টা, এখন দোকানটা চললেও চলতে পারে, কিন্তু বাজারে কিছু পড়ে আছে বলে মনে হয় না। কিন্তু তা নিয়ে কথা বাড়ালাম না। উদয় ঘোষ মুড়িল, রেগে গেলে গল্পটা জীবনের মতো হাতছাড়া হয়ে যাবে। গঙ্গাসাগর থেকে গাঙ্গোত্রী যিনি একা হেঁটে যেতে পারেন, তার পক্ষে বেলা 12টা কেন, একটাতেও বাজার করা সম্ভব। কখন আমরা বসতে পারি? আমি জানতে চাইলাম। আজ বিকেলেই হতে পারে। আপনি বাড়ি আছেন তো? আছি, কিন্তু ব্যাপারটা বিকেল পর্যন্ত গড়ালো না। দুপুরে খেয়ে দিয়ে উঠে বিছানায় পেপারটা টেনে বসেছি। উদয় এসে হাঁচি, এর মধ্যে কখনই বা দোকান বাজার করলেন, কখনই বা স্নান খাওয়া দাওয়া করলেন, কে জানে। আমাকে বললেন, ও উঠে পড়ুন, আপনার জন্য একটা বই এনেছি। উদয় একটা পাতলা বই বাড়িয়ে দিল আমাকে। বইটা দেখে চমকে গেলাম। নরবলির ইতিহাস, নরবলির সঙ্গে ভূত পাঞ্চ করে দিলে গল্প সাংঘাতিক খোলতাই হয়। আমি নড়ে চড়ে বসলাম। পড়বেন? উদয় বললেন, অনেক তথ্য আছে। জানেন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসে কাপালিকদের পাল্লায় পড়ে আর একটু হলেই নরবলি হয়ে যাচ্ছিলেন। আমি সোজা হয়ে বসলাম। ইন্টারেস্টিং। উদয় গলা তুলে আমার স্ত্রীকে ডাক দিলেন, বৌদি একটু চা। আমি মুগ্ধ হয়ে গেলাম। 12টায় বাজার, তারপরে ভর দুপুরে লোকের ঘরে হানা, খেয়ে দিয়ে উঠে চায়ের জন্য বায়না, আর তার উপর একটি নরবলির বই। আহা, এই রকম বর্ণময় লোক ঘরে ঘরে জন্মায় না কেন? আমার স্ত্রীর হাতে জমিয়ে এক কাপ চা খেয়ে গোপ মুছে উদয় ঘোষ গল্প শুরু করলেন। তখন আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি। ছোটবেলা থেকেই আমার ঘোরাঘুরির খুব শখ। আমার এক বন্ধু ছিল কমল, সে লিলুয়ায় থাকত। মেনলি ওর সঙ্গেই ঘুরতাম। প্রতি বছর 15ই আগস্ট আমরা কোথাও না কোথাও বেরিয়ে পড়তাম। সেবার ঠিক হলো সুন্দরবনে যাব। এখনকার দিনে লঞ্চে করে সুন্দরবন ট্রিপ হয়, তাতে জঙ্গল দর্শন বা বাঘ দর্শন কতটা কি হয় জানি না, তবে আমোদ ফুর্তি, খাওয়া দাওয়া বেশ ভালো হয়। আমাদের সেবারের ট্রিপের পাশে সব ছকে বাঁধা ট্রিপ দাঁড়াতেই পারবে না। এখনও সেই ট্যুরের কথা বুকের মধ্যে কাটার মতো পিঠে আছে। এক একটা ঘটনা জীবন থেকে মুছে গেলেই ভালো, কিন্তু কিছুতেই মোছে না। আমি বললাম, এটা ভূতের গল্প না সুন্দরবনের গল্প? উদয় চটে উঠলেন, এই আপনাদের দোষ, বড্ড অধৈর্য। ভূত বলেছি ভূতই বলবো, ভদ্রলোকের এক কথা। হ্যাঁ, আমি আশ্বস্ত হলাম। নরবলির সঙ্গে ভূত সবচেয়ে ভালো, তবে জঙ্গলের সঙ্গেও খারাপ নয়। মনে হচ্ছে গল্প জমে যাবে। আমি চুপ করে রইলাম। উদয় আবার শুরু করলেন, সেবার যাত্রার শুরুতেই বাধা। 14ই আগস্ট রাত থেকে শুরু হলো অঝোরে বৃষ্টি, সারা রাত বৃষ্টি চলল।
ভোররাতে বৃষ্টি থামলো বটে, কিন্তু রাস্তায় জল দাঁড়িয়ে গেল, গাড়ি ঘোড়া বন্ধ। জল ঢেলে হাঁটতে হাঁটতে স্টেশনে এসে দেখলাম বাঁচোয়ার ট্রেন চলছে, তবে ওই লিলুয়া পর্যন্ত। আমি ট্রেন ধরে চলে এলাম লিলুয়ায়, কমলের বাড়ি। কমল আমার চেয়ে ডাকাবুকো ছেলে, অ্যাডভেঞ্চারে আমার হাতে খড়ি ওকে দিয়েই। আমাকে দেখে সে আশ্চর্য হয়ে গেল, বলল, এই বৃষ্টির মধ্যেই চলে এলি, ভেরি গুড। কী ভাবছিস আমায়? আমিও ডাক নিলাম। আমরা বেরিয়ে পড়লাম, ট্রেন বন্ধ, চলে এলাম জিটি রোডে। রাস্তায় জল কিছু কমলেও এখনও গোড়ালি পর্যন্ত, তবে বাস চালু হয়ে গেছে। আমরা বাস ধরে চলে এলাম হাওড়ায়। হাওড়ায় এসে সামনেই পেয়ে গেলাম একখানি সরকারি বাঘ। আমরা এক লাফে তার পিঠে উঠে চড়ে বসলাম সোজা ধর্মতলা বাস কুমটি। উদয় থামলেন, হাসছেন মিটমিট, জিজ্ঞেস করলেন, সরকারি বাঘ মানে বুঝেছেন? সিএসটিসি বাসের কথা বলছিলেন? রাইট। বাসের গায়ে বাঘের ছবি দেয়া, একতলা, দোতলা, আড়াইতলা। তবে এখন দোতলা আড়াইতলা বাস বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে, দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়। উদয় গল্পে ফিরলেন, ধর্মতলায় এসে চড়ে বসলাম বাসন্তীর বাসে। বাস বেহালা ছেড়ে আর খানিকটা এগোতেই মেঘ কেটে গেল, রোদ্দুর উঠে গেল, নর্মাল হয়ে গেল ওয়েদার। উৎসাহে আনন্দে টকবক করে ফুটছিল কমল, শীষ দিয়ে হিন্দি গান গাইছিল, আমার মনে হচ্ছিল নাচি। দেখিস কমল, জঙ্গলে ঢুকে আবার গান গাস না, আমি ঠাট্টা করলাম, বাঘেরা ছুটে আসবে, তারা আবার হিন্দি গানের সাংঘাতিক ফ্যান। মোটামুটি 10:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বাসন্তী টাউনে। সামনে মাতলা নদী, বর্ষায় একেবারে উথাল পাথাল করছে, ভুটভুটি লোক ডাকছিল। আমরা খোঁজ খবর করে সবচেয়ে দূরে যে ভুটভুটি যাবে তাতে চেপে বসলাম। অনেকটা পথ যেতে হবে, আমরা মুড়ি চিড়ে মিষ্টি নিয়ে নিলাম ঝোলায়। নদীর হাওয়া আর দুপুরের লাঞ্চ একসঙ্গে খাওয়া যাবে। ঘণ্টা আড়াই কেটে গেল, মাতলা ছেড়ে অন্য নদী ধরে বেশ খানিকটা যাওয়ার পরে ভুটভুটি এসে লাগলো ছোট একটা দ্বীপে। ভারী সুন্দর দ্বীপটা, নদীর অপর পারে দেখা যাচ্ছে গরান আর হেতাল গাছের ফাঁকে ফাঁকে হোগলার বন, সুন্দর বন। দ্বীপটার কি নাম? আমি জিজ্ঞেস করলাম। উদয় একটু ভাবলেন, অনেক দিনের কথা মনে করতে পারলেন না, তবে ল দিয়ে নাম, একটু একটু মনে হচ্ছিল তার। আমি বললাম, ঠিক আছে বলুন। দ্বীপের মতো দ্বীপের গ্রামটাও সুন্দর, গ্রামের বেশিরভাগ লোকের জীবিকা মাছ ধরা। মাছ ধরতে তারা জঙ্গলের গভীরে ঢুকে যায়, কেউ কেউ আবার যায় মধু ও কাঠের জন্য, সে তো যাওয়া নয়, সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। জলে কুমির, ডাঙায় বাঘ ছাড়াও পদে পদে বিষধর সাপের ভয়। কত মানুষের যে জীবন গেছে তার ইয়াত্তা নেই, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, শুধু পড়ে আছে তাদের ঘরের বিধবা নারীরা। সুন্দরবনে একটা গ্রাম আছে শুনেছি, যার নামই বিধবা গ্রাম। উদয় ঘোষ বললেন, সাধারণত কোনো অপরিচিত জায়গায় গিয়ে পড়লে আমরা একটি টেকনিক অ্যাপ্লাই করি, সেই মতো গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে খুঁজে বের করলাম গ্রাম প্রধানকে। প্রধানমশায়ের নাম নিবারণ না কি একটা ছিল, ঠিক মনে নেই, কালো কুচকুচে গায়ের রং, বেশ স্টাউট ফিগার, বয়স 50ও হতে পারে, 60 হলেও আশ্চর্য হব না। আমরা কলকাতা থেকে এসেছি শুনে শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়লেন, তাদের কাছে শিবপুর, আন্দুল, শ্রীরামপুর, উত্তরপাড়া সবই কলকাতা। নিবারণবাবুর শ্রদ্ধার সুযোগ নিয়ে আমরা আমাদের আসল প্ল্যানটা খুলে বললাম। তাদের শুধু গ্রাম দেখতে আমরা আসিনি, জঙ্গলই আসল টার্গেট আমাদের। শুনে নিবারণবাবু চমকে উঠে বললেন, না না, আপনারা বাইরের লোক, জঙ্গলে যাবেন না, খবরদার।
কিন্তু আমরা উত্তরপাড়ায় থাকলেও কলকাতার লোক, কথায় আমাদের সঙ্গে এটে ওঠা মুশকিল। নিবারণবাবুকে জপিয়ে জপিয়ে ঠিক ম্যানেজ করে ফেললাম। ঠিক হলো পরের দিন ভোরে গ্রাম থেকে মাছ ধরতে জঙ্গলে যাবে একটা নৌকা, তাতে তিনি আমাদের উঠিয়ে দেবেন। জেলেরা বাইরের উটকো লোক নিতে রাজি হচ্ছিল না, গাইগুই করছিল, কিন্তু নিবারণবাবুর এক ধমকে চুপ মেরে গেল। ক্ষমতাবান লোক, পৃথিবীর সব জায়গাতেই ক্ষমতাবান। তো সেই রকমই হলো, ভোরে আমরা নৌকায় চেপে বেরিয়ে পড়লাম জঙ্গলের দিকে। এ নৌকা ভুটভুটি নয়, হাতে টানা মাছ ধরা নৌকা। ঘন্টা দুই নৌকা চলল, লোক নেই, জন নেই, চারিদিকে শুধু জল আর জল। জলের মধ্যে কুমির আর কামট ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে আমার ক্যামেরা ছিল, পটাপট ছবি তুলছিলাম। তবে জল পুলিশের লঞ্চ দেখলেই আমরা গিয়ে লুকিয়ে পড়ছিলাম নৌকার ছাউনির মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, কেন? নৌকায় বাইরের লোক আছে টের পেলে রক্ষা নেই, নৌকা শুদ্ধ হাজতে টেনে নিয়ে যাবে পুলিশ। জঙ্গলের নিয়মকানুন খুব কড়া, ইচ্ছে হলেই যে কেউ জঙ্গলে ঢুকতে পারে না, পারমিট লাগে। তারপর দেখতে দেখতে আমরা গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। তবে গভীর বলাটা ঠিক হলো কিনা জানি না, গাছপালা অনেক কিন্তু কোনোটাই মাথা উঁচু খুব বেশি নয়। জল থেকে অনেক ভেতর পর্যন্ত জঙ্গলের সব কিছু দেখা যাচ্ছিল। আমি বাধা দিলাম, বাঘ টাক দেখতে পাচ্ছিলেন? বাঘ? উদয় চোখ কুচকে হাসলেন, বললেন, শুনুন, সুন্দরবনে বাঘ দেখার ভাগ্য সকলের হয় না, তাতে তাদের দুঃখ করা উচিত নয়, কেননা কথায় বলে বাঘের দেখা আর সাপের লেখা। ভালো করে যারা বাঘ দেখতে পায় তাদের একজন না একজনকে পৃথিবীর পাট তুলতে হয়। বাঘের সে আগা পাশতলা এমনকি পেটের ভেতরটা পর্যন্ত দর্শন করার সৌভাগ্য অর্জন করে। উদয় হেসে চললেন, ভূতের গল্পে এইরকম হাসি ঠাট্টার কথাবার্তা পরিবেশের পুরো বারোটা বাজিয়ে দেয়। আমি চেয়ে রইলাম, ভদ্রলোক এখানে ভূত কোথা থেকে ঢোকাবেন কে জানে, এর চেয়ে দেখছি নরবলি ভালো ছিল। উদয় আমার হাসির প্রত্যুত্তরে অপেক্ষা না করে বলে চলেছেন, দুপুর ১২টা নাগাদ মাঝি নৌকা ঢুকিয়ে দিল সরু একটা খালে, ওদের ভাষায় শিস খাল। ছোট খাল হলে ছোট শিস, বড় খাল হলে বড় শিস। ছোট শিসে বেশ খানিকটা যাওয়ার পর জেলেরা নৌকার মুখ ঘুরিয়ে দিল তীরের দিকে। তীরের কাছাকাছি আসতেই কোমরে হাঁড়ি বেঁধে দুজন নেমে পড়ল জলে। ছাঁকনি জাল দিয়ে তারা মিনের চারা ধরতে লাগল। অন্যজন লগি দিয়ে ঠেলতে ঠেলতে নৌকা নিয়ে যেতে লাগলো তাদের পেছন পেছন। জঙ্গলের সঙ্গে সঙ্গে সে তীক্ষ্ণ নজর রাখছিল জলের দিকে। এদিকটা দেখলাম জঙ্গল বেশ ঘন, খালের তীরে কিছুটা থকথকে সাদা মাটি ফুড়ে ওঠা কন্দমূল, তারপরেই দুপাশে কাটা গাছের ঠাসা বন। একরকম গাছ দেখলাম পাতাগুলো তাল পাতার মতো বিশাল বিশাল, মাটির নিচে পর্যন্ত বিছিয়ে আছে, পাতার আড়ালে কলরব করছে অজস্র পাখি। দেখে শুনে কমল তো মুগ্ধ, আমিও ক্যামেরায় ছবি তুলতে শুরু করলাম, তবে চোখ কান খোলা রেখে। বাঘ প্রচণ্ড ধূর্ত প্রাণী, এমন হতেই পারে ওই বড় পাতার আড়ালে ঘাপটি মেরে বসে আছে সে, আমাদের লক্ষ্য করছে। আমরা জানতেও পারছি না বাঘ যাকে ধরবে বলে মনে মনে টার্গেট করে তাকে ধরবেই, দরকার পড়লে সাঁতরে এসে নৌকা থেকে শিকার টেনে নিয়ে যাবে। ফলে জঙ্গলের দিকে চেয়ে গা ছমছম করছিল না তা বলবো না। স্থানীয় লোকদের বাঘ নিত্য দেখছে, আমাদের মতো শহুরে লোকদের রোজ রোজ পাচ্ছে কই, তাই আমাদের দুজনের মধ্যে কাউকে পছন্দ হয়ে যেতেই পারে। আমি প্রশ্ন করলাম, আপনাদের সঙ্গে আর্মস ছিল না? আর্মস? হাসলেন, খেতেই পায় না আর্মস, সর্বনাশ। আমার চোখ বড় হয়ে গেল। উদয় ঘোষ খুশি হলেন, ধন্যবাদ বলে আমার প্রশংসাটা উপভোগ করে আবার গল্প শুরু করলেন। তখন দুপুর ১:৩০ হবে।
মাছ ধরতে ধরতে নৌকা বেশ খানিকটা ঢুকে গেছে খালের ভেতরে। সেদিকটায় দেখলাম প্রজাপতির রাজত্ব, কত রকমের আর কত রঙের যে প্রজাপতি ওরাউরি করছিল গুণে শেষ করা যায় না। তার মধ্যে হঠাৎ চোখে পড়ল বেশ বড় সড়ো একটা সাপ, জঙ্গলের একটা দিকে গাছের ডালে ঝুলছিল। আমি কমলকে সাপটা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি একটা ছবি তুলে ফেললাম। বললাম, কি সাপ বলতো? কমল ময়াল কথাটা উচ্চারণ করেই হঠাৎ থমকে গেল, কাঁপা কাঁপা স্বরে বলল, আরে সর্বনাশ, একটা লোক রে। লোক? হ্যাঁ লোক, গাছটার ঠিক তলায়। সাপটা শিওর ধরবে লোকটাকে, বলে কমল চেঁচামেচি ছুড়ে দিল। লোকটাকে সতর্ক করে দিচ্ছিল, কিন্তু আমার চোখে কিছুই পড়ছিল না। আমি উত্তেজিত হয়ে উঠলাম, কি লোক লোক করছিস, কোথায় লোক? ব্যাট! কমল পাল্টা উত্তেজিত হয়ে উঠল, ওই তো রোগা পটকা কালো কুচকুচে চেহারা লেংটি পরা একটা লোক, কাঁধে একটা কুঠান নিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমায় দেখছে। ওরে বাবা রে, কি হলো? আমার গায়ে কাঁটা দিচ্ছে। কমল ফিসফিস করে বলল, ঠিক যেন বাঘের মতো দেখছে আমাকে, এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আমার উপর। কি দেখতে কি দেখছিস, তোর মাথাটাই গেছে কমল, বলতে বলতে উদয় থেমে গেলেন। দেখেছেন আমাকে? লোকটা কিভাবে তার বন্ধুর দিকে চেয়েছিল, অ্যাক্টিং করে দেখাচ্ছেন নাকি রে বাবা? আমার গায়ের লোম কাটা দিয়ে গেল। মনে পড়েছে মনে পড়েছে, হঠাৎ জায়গা ছেড়ে সটান উঠে দাঁড়ালেন উদয়, বললেন, ভেরি সরি, আমায় এক্ষুনি বেরোতে হবে। কোনো মানে হয়? আমি আত্মনাদ করে উঠলাম, কোথায়? রক্তদান শিবিরে, স্বামী ভূতেশানন্দ সেবাকেন্দ্রে আজ রক্তদান শিবির। আহারে, একেবারে ভুলে গেছিলাম, বলে দাঁড়ানো নেই, শাঁ শাঁ করে ছুটলেন উদয় ঘোষ। আমি আবার মুগ্ধ হয়ে গেলাম। রক্তদান শিবির বলে নয়, গল্পের এই রকম ক্লাইম্যাক্সে শ্রোতাকে অনাথ করে দিয়ে কজন চলে যায় বলুন তো? আমি নরবলি নিয়ে শুয়ে পড়লাম। সেদিন রাতে খেয়ে দেয়ে মশারি টাঙানোর জোগাড় করছি, উদয় এসে হাজির। শুধু হাজির বললে কিছু বলা হয় না। আমার স্ত্রীকে দিয়ে চা করিয়ে তবে ক্ষান্ত হলেন। রাত ১১টায় চা। ঘরে ঘরে কেন যে এমন শক্তিশালী লিভার নিয়ে বাঙালিরা জন্মগ্রহণ করে না? কতটা বলেছিলাম যেন, চায়ে ঝুমুক দিয়েই জিজ্ঞেস করলেন। আমি মনে করিয়ে দিলাম। উদয় শুরু করলেন, জঙ্গলের ভেতর লোক দেখে কমল ভয় পেয়ে চেঁচামেচি জুড়ে দিতেই জেলেরা ছুটে এলো। যে লগি ঠেলছিল সেও ফিরে তাকালো। কমলের মুখে সব শুনে চমকে উঠল তারা, ভয়ে মুখ শুকিয়ে গেল তাদের। যা মিন পেয়েছে তাই ঝুপঝুপ করে নৌকায় তুলে স্টার্ট দিয়ে দিল, আর তারা এখানে থাকবে না। তাদের জিজ্ঞেস করে যা জানলাম তাতে হাসি চাপতে পারলাম না। কমল ঠিকই দেখেছে, তবে যাকে দেখেছে সে লোক নয়, বেতাত্মা। সুন্দরবনে বাঘের হাতে কম লোক তো মারা পড়েনি, তাই তাদের অতীপ্ত আত্মারা মাঝে মাঝেই এরকম দেখা দেয়, তবে সকলকে নয়। একমাত্র তাকেই তারা দেখা দেয় যার বাঘের পেটে মৃত্যু অবধারিত। তার মানে কমলের রক্ষা নেই, আজ তাকে বাঘে খাবেই। শুনে কমলের মতো ডাকুবুকু ছেলে নিমেষের মধ্যে দেখলাম মুখখানা তার মরার মতো সাদা হয়ে গেল। তারপর আমি জিজ্ঞেস করলাম। উদয় একটু দম নিয়ে বললেন, আমি কমলকে সাহস দিতে লাগলাম, বললাম, এসব কুসংস্কার ছাড়া আর কিছু নয়। কিন্তু কমল ভয়ে গুটিয়ে যেতে থাকল, বিড়বিড় করে শুধু বলছিল, আমি স্পষ্ট দেখেছি, আমার কি হবে উদয়? নিঘাত মাথাটা গেছে ওর। আমি তাকে ধমক দিয়ে নৌকার ছাউনির মধ্যে পাঠিয়ে দিলাম। ও ভেতরে বসে ঠকঠক করে কাঁপতে লাগল। দেখতে দেখতে নৌকা বড় নদীর কাছে এসে গেল।
আর মিনিট দুই কি তিন নদীতে পড়ে যাব। ঠিক তখনই ঘটল ঘটনা। মাথায় রইল কুসংস্কার, ভয়ে প্রাণ উড়ে গেল আমার। দেখলাম তীরে থকথকে কাদার মধ্যে বাঘের পায়ের ছাপ, একেবারে টাটকা। আর বাইরে বসে থাকার সাহস হলো না আমার। আমি জেলেদের সাবধান বাণীর কথা ভুলে হঠাৎ করে উঠে দাঁড়ালাম। জেলেরা চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। নৌকা টলমল করতে করতে উল্টে গেল, আমরা চাপা পড়ে গেলাম তার তলায়। কল্পনা করুন কি ভয়ঙ্কর ঘটনা। সাংঘাতিক, আমি মন্তব্য করে বললাম। তারপর ভাগ্যগুণে আমরা সাঁতার জানতাম, অবশ্য জলও বেশি ছিল না। জলে পড়ে নাকানি চুবানি খেলেও কেউ ডুবলাম না। জেলেগুলো আমাকে গাল দিতে দিতে অনেক কষ্টে নৌকা সোজা করল। ঠিক তখনই আমার নজরে পড়ল জলের মধ্যে নাক ভাসিয়ে নিঃশব্দে ভেসে আসছে একটা বাঘ। আমাদের থেকে তার তফাত বড় জোর 15 হাত। কমল ভয়ে কাঠ হয়ে গেল, আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে জেলেরা ফিরে তাকাল। বাঘ দেখে চোখের পলকের চেহারা বদলে গেল তাদের। জলের মধ্যে ভাসছিল দাঁড় আর লগি, সেগুলো তুলে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বাঘের ওপর। উফ, জেলেগুলোর সে যা মূর্তি জীবনে ভুলব না। জলের ভেতর বাঘ এমনিতেই পুরো শক্তি ধরতে পারে না। হঠাৎ বেমক্কা বাঁশ আর তারের আঘাতে ভরকে গেল, মুখ ফিরিয়ে সাঁতরাতে লাগলো তীরের দিকে। তীরে উঠে এক লাফে লুকিয়ে গেল জঙ্গলের মধ্যে। তারপর তারপর আর বিশেষ কিছু নেই। আমরা তাড়াতাড়ি নৌকায় উঠে পড়লাম। জেলেরা নৌকো ছেড়ে দিল, আমরা বড় নদীতে ঢুকে গেলাম। আর আমাদের পায়কে হু হু করে নৌকা ছুটতে লাগলো। রাত 7টা নাগাদ আমরা ফিরে এলাম। রাতটা দ্বীপে কাটিয়ে পরের দিন ভোরে ফেরার ফুটভুটি ধরলাম। বাসন্তী পৌঁছে বাস ধরে কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেল। উদয় চুপ করলেন। রাত 12টা বেজে গেছে, বাইরে গাড়ি ঘোড়ার শব্দ নেই, আর গোটা শহর ঘুমিয়ে পড়েছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, কমল বেঁচে গেল তাহলে। তা কেন? তার মানে ভূতটুত নয়, আপনি ঠিকই ধরেছিলেন, ও আপনার বন্ধুর চোখের ভুল। কই, বাঘে তো খেতে পারলো না তাকে, প্লেন কুসংস্কার বটে। উদয়ের চোখ জল জল করে উঠল। মেরে এনেছি, একটু আছে, সেটুকু শুনে নিয়েই না হয় কথা বলবেন। ঘটনাটার কথা ভাবলে এখনো যে কি কষ্ট হয়। ধর্মতলায় নেমে হাওড়ার বাস ধরতে ছুটলাম আমরা। রাস্তা ক্রস করতে যাব, হঠাৎ কোত্থেকে ঘাড়ের ওপর এসে পড়ল একটা সরকারি বাস, বাঘের ছবি দেয়া সরকারি বাস। শেষ মুহূর্তে আমি সরে গেলাম, কিন্তু কোমল সরে যেতে পারল না। আমার চোখের সামনে বাসের পেছনের চাকায় পুরো পিষে গেল। জঙ্গলে ওকে বাঘ খেতে পারেনি, কিন্তু শহরের সরকারি বাঘে ঠিক খেল। বাঘ কি শুধু জঙ্গলেই থাকে মশাই? আমার তাক লেগে গেল। গল্পের এই রকম পরিণতি আমি কল্পনাই করতে পারিনি। তবু তর্ক তোলার ভাব করে বললাম, এটাও আপনার কুসংস্কারের কথা, এটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট, আর সরকারি বাস জাস্ট একটা কোইনসিডেন্ট। উদয় ঘোষ উঠে পড়লেন, দেখেছেন আমাকে? গভীর রাতে কেউ কারুর দিকে এইভাবে তাকিয়ে থাকলে ভয় হয়। গা ছমছম করে উঠল আমার। বললাম, কি দেখছেন আমার? উদয় পকেট থেকে খামে মোড়া একটা ফটোগ্রাফ বের করে আমাকে এগিয়ে দিয়ে বললেন,
কোইনসিডেন্ট? হ্যাঁ, তাহলে এটা কি? আমি নিজে না দেখলেও ক্যামেরার চোখ কিন্তু ঠিক দেখেছিল। খাম থেকে ফটোগ্রাফটা খুলে চক্ষু স্থির হয়ে গেল আমার। হ্যাঁ, জঙ্গলের সেই ময়াল সাপটার ছবি, বেটে একটা গাছের ডাল থেকে ঝুলছে, চারপাশে উড়ে বেড়াচ্ছে রাশি রাশি প্রজাপতি। গাছের ঠিক নিচে কুঠার হাতে লেংটি পরা একটা লোক শটান চেয়ে আছে ওদিকে। উফ, কি চোখ দুটো তার! এত হিংস্র, এত ভয়ঙ্কর ভাবে কেউ তাকাতে পারে ভাবাই যায় না। আমি চোখ বুজে ফেললাম। দেখলেন তো ভূত? উদয় ফটোগ্রাফটা আমার হাত থেকে ছো মেরে কেড়ে নিয়ে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি একা বিছানায় বসে ঠকঠক করে কাঁপতে লাগলাম। এরই মধ্যে দিয়ে সম্পন্ন হলো সানডে সাড়ে সাতের গল্পের ভূত পর্ব। আজকের গল্পে শুভ মানুষ ঘোষের সুন্দরবনের ভূত গল্প পাঠ করে আপনাদের শোনালাম। প্রতি রবিবার সানডে সাড়ে সাত পর্বে চোখ রাখুন জিও টিউটোরিয়াল মিডিয়ায়। আমরা এই রকমই নানা ভৌতিক গল্প আপনাদের পাঠ করে শোনাব। আমাদের এই গল্পের ভূত পর্ব আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী সানডে সাড়ে সাথে। ধন্যবাদ।